নমস্কার বন্ধুরা, পাপিয়া দাস কুকিং আর্টে আপনাদের সবাইকে স্বাগত। আজ একটা তালের নতুন রেসিপি করব, তালের বড়া বা তালের ফুলুরি বলা হয় সেটা। তার জন্য তালের দরকার, তাল কুড়াবো, তার জন্য একটা লাঠি নিয়েছি। পুকুরে তালগুলো পড়ে, ওপরে পড়ে না। পুকুরে সব তালগুলো পড়ে, আমাদেরই তাল গাছ, তালগুলো সব পড়ে আছে, অনেকগুলো ভেসে চলে এসেছে। অনেকগুলো তাল পড়েছে, আমি নেবো একটা, আমার বেশি দরকার নেই, একটা তাল হলে আমার হয়ে যাবে। রকমের গাছ আছে, একটা দেখুন দু রকমের তাল পড়েছে, একটা কালো একটা লাল, দুটোই মিষ্টি, কালোটাও খুব মিষ্টি আর লালটাও মিষ্টি, যে কোনো একটা নিয়ে করলেই হবে। তাল কুড়ানো হয়ে গেছে, দেখুন দুটো তাল, আমার একটা দরকার, একটা নেবো, যে কোনো একটা। আমি একটা চুবড়ি নিয়েছি, চুবড়িতে তালটা চেঁচে নেবো। দেখুন আপনাদের বলছি দু রকমের দুটো তাল কুড়িয়েছিলাম, একটা তাল আমি ভেঙে নিচ্ছি। এই লালটাও খুব মিষ্টি, কালোটাও মিষ্টি, একটা হলেই আমার হয়ে যাবে। ঝুড়িতে তালটা চেঁচে নিলে কোনো কিছুতে আর ছাঁকতে লাগবে না। কাঁচা হয়ে গেছে, এবার আমি হাতটা ধুয়ে নেবো। আজ একসঙ্গে আমি দুটো রেসিপি করে আপনাদের দেখাবো, তালের ফুলুরি আর তার সঙ্গে আমি করবো চিনির পিঠে। আগেও বানিয়েছিলাম, আজকে একটু নতুনভাবে বানাবো, সেটা আপনাদের দেখাবো। আর তালের ফুলুরিটা বানাতে একটু নরম করার জন্য আপনারা সুজি আর ময়দা দিয়ে করতেও পারেন, আর একটু শক্ত বা মিডিয়াম খাওয়ার জন্য যারা পছন্দ করেন তার জন্য আতপ চাল আমি নিয়েছি। খুব নরম হলে খুব একটা আমার ভালো লাগে না, সেই জন্য আমি এখানে আতপ চাল ভিজিয়ে নিয়েছি, এটা গুঁড়ো করে নেবো। নিয়েছি নারকেল একটা, তালটা নিয়েছি দেখেছেন, চিনি নিয়েছি, গোটা মৌরি, লবণ, সুজি, ময়দা, সরিষার তেল, নারকেলটা কুড়িয়ে নেবো। এখানে হাফ মালা নিয়েছি, বেশি নারকেল দিলে ফুলুরিতে ভালো লাগবে না।
নারকেল কোরা হয়ে গেছে, আতপ চাল নিয়েছি আমি, গুঁড়ো করে নিচ্ছি। এটা ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিট, তারপর জল থেকে আমি তুলে নিয়েছি, নিয়ে জলটা ছেঁকে নিয়েছি। চালগুলো সব গুঁড়ো করা হয়ে গেছে, আমি চিনির যে পিঠাটা বানাবো এটা চিনি দিয়েও বানানো যায় বা গুড় দিয়েও বানাতে পারেন। এখানে নিয়ে নিচ্ছি ময়দা, চালের গুঁড়ি নিয়েছি, ময়দা দিয়েছি। এটা সুজি ময়দা দিয়েও বানানো হয়, এটা খুব সুজি ময়দা দিয়ে বানালে প্রচণ্ড নরম হবে, আর একটু চালের গুঁড়ি দিলে একটু শক্ত হয়ে যায়। যদি আপনারা নরম খেতে যান তুলতুলে, তাহলে সুজি ময়দা দিয়েই শুধু বানাবেন। চিনি দিয়ে দিচ্ছি, একটু চিনিটা বেশি লাগবে, দিয়ে দেবো লবণ, লবণটা আপনারা স্বাদ মতন দেবেন, মৌরি, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিয়েছি। চালের গুঁড়িটা একটু চেলে নেবেন, আমি একটু চেলে নিয়েছি চালের গুঁড়িটা। ঠান্ডা জল দিয়ে এটা মাখাচ্ছি, প্রথমটা এইভাবে মাখিয়ে নেবেন। তারপর আস্তে আস্তে অল্প অল্প করে জল দেব, আমি এখানে 1 কাপের মতন চালের গুঁড়ো নিয়েছি, আর 2 কাপ নিয়েছি ময়দা, আর 1 কাপ নিয়েছি সুজি। যত এইভাবে মাখাবো পিঠেটা তত ভালো হবে। ভালো ফুলবেও পিঠেগুলো। ডোটা মাখানো হয়ে গেছে, এটা রেখে দেবো, এটা 1/2 ঘন্টা রেখে দিতে হবে। এবার ফুলুরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে চালের গুঁড়ো, নিয়ে নিচ্ছি ময়দা। আপনারা যদি খুব নরম তুলতুলে ফুলুরিটা খেতে চান, এটা অনেকে বড়াও বলে, এটা যদি নরম খেতে চান তাহলে চালের গুঁড়িটা দেবেন না, শুধু সুজি আর ময়দা দিয়েই করলেই নরম হবে, অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। নিয়ে নিচ্ছি সুজি, চিনি দিয়ে দেবো, আপনারা যেমন মিষ্টি খাবেন সেই অনুযায়ী চিনিটা দেবেন, এতে চিনিটা একটু অল্প লাগে পিঠের থেকে। দিয়ে দেবো গোটা মৌরি, লবণ, লবণটা স্বাদ মতন দেবেন, সব উপকরণগুলো একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। এবার দিয়ে দেবো নারকেল কোরা, তালটা নিয়ে নিচ্ছি, এতে জল দেবো না, তাল দিয়েই মাখাবো আমি, পুরো ডোটা তালেরই
পুরো ডোটা তাল দিয়ে মাখাবো, একটু জল দেবো না। জল দিলে খুব একটা ভালো লাগবে না, এটা তাল দিয়েই মাখাতে হয়। এটা মাখানো হয়ে গেছে, রেখে দেবো, উনানটা জেলে নেব। সরিষার তেল দিয়ে দেবো, একটু তেলটা এখানে বেশি লাগবে। ব্যাটারটাকে আর একবার মাখিয়ে নিচ্ছি। আমি প্রথমে আগে পিঠেটা করে নেবো, তারপর ফুলোরিগুলো করবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেছে, গরম হওয়ার পরেই এটা দিতে হবে। দেখুন কত সুন্দর হচ্ছে পিঠেগুলো, এতে গরম জল না দিয়েও নর্মাল যে জলটা সেটা আমি মাখিয়েছি সেই জল দিয়ে, তাতেই কত সুন্দর হচ্ছে দেখুন।
পিঠেগুলো সব ভাজা হয়ে গেছে, এবার ফুলুরিটা আমি ভেজে নেবো। ফুলুরিগুলো ভেজে নেবো, প্রথমে এইভাবে নিয়ে নেব, বড়ির মতন ছোটো ছোটো করে দেবো। আস্তে করে উল্টে দেবো, ফুলুরিগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার বেশি ভেজে ফেললে ভালো লাগবে না, মিডিয়াম ভাজতে হবে। আবার দিয়ে দেবো, একইভাবে ভেজে নিচ্ছি। এগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে, লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন, যাতে সবার প্রথমে আমার ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছে যায়। আর অল্প আছে, ভেজে নিলেই হয়ে যাবে। সবগুলো ভাজা হয়ে গেছে, দেখুন কত সুন্দর হয়েছে। আর এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার সঙ্গে শেয়ার করে দেবেন। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজকের মতো এখানে আমি ভিডিও শেষ করলাম, আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো।